একটা ভীষণ একটা ইমোশনের গল্প, একটা ইমোশনের জার্নি, সেই জার্নিটাই আমরা চোখের সামনে দেখতে পেলাম, খুব ভালো লেগেছে। ফারুকি ভাইয়ের অ্যাক্টিং এত ন্যাচারাল মনে হলো যে উনি আসলে অ্যাক্টিংটা, মানে একজন ডিরেক্টর যে আসলে এত ভালো অ্যাক্টিং করতে পারে এটা দেখে খুব ভালো লাগলো। অ্যান্ড ওভারঅল মুভিটা দেখে আসলে লাস্ট মোমেন্টে কিছুটা ইমোশনাল অ্যান্ড মানে খুব খুব ভালো লেগেছে। আমরা সবাই মনে হয় ভীষণ ইমোশনাল হয়ে গেছে। ফারুকি ভাই তো ফারুকি ভাই, বাট চমৎকার একটা ফিল্ম ছিল, অনেক রিলেটেবল। যদি এটা কাইন্ড অফ অটোবায়োগ্রাফি, তো খুবই ইমোশনাল একটা মোমেন্ট একদম লাস্টের দিকতে। আসলে ফারুকি ভাই এত ন্যাচারালি, এত মানে দুজন দুজনকে মনে হচ্ছিল যে কম্পিটিশন চলছে এখানে, কে কার চাইতে ভালো করবে। খুবই ন্যাচারাল ছিল ফারুকি ভাইকে, আমরা যেরকম ভাবে ব্যক্তিগত জীবনে দেখেছি সেরকমই কোনটাতে অভিনয় মনে হয়নি, খুবই খুবই ন্যাচারাল ছিল। আমি আসার পরে বলছিলাম যে ফারুকি ভাই একদমই, যারা অভিনেতা না তাদেরকে দিয়েও খুব ভালো অভিনয় করায় সবসময়। সো উনি নিজে যখন অভিনয় করবে সেটা কেমন হয় সেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। সো আমার যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক অনেক বেশি ন্যাচারাল এবং সুন্দর ছিল। তিশাপু তো সবসময় খুব ভালো, আলাদা করে নতুন করে তিশাপুর অভিনয় নিয়ে আমি কি বলবো, না ওনার অভিনয় দেখে আমি অভিনেত্রী হতে চেয়েছি। সো ওনার অভিনয় নিয়ে তো আমি মন্তব্য করতেই পারি না, অসাধারণ। উনি তো সবসময় খুব ভালো, আজকেও খুব ভালো। আমার ভালো লাগছে যে অনেকদিন পরে ওনার অভিনয় দেখলাম, শেষ অভিনয় তো দেখেছিলাম কোভিডেরও আগে, সো একটা গ্যাপের পরে আজকে দেখলাম, তো খুব রিফ্রেশিং লাগছিলো আর কি দেখে। এটা আমার জন্য আসলে খুবই পার্সোনাল জায়গা থেকে বলি, দুইটা বিষয়। একটা হচ্ছে যে আমি তো ফিল্ম মেকিংয়ে শুরু করেছি যখন আমার গুরু ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকি, এবং আমার প্রথম প্রজেক্টের প্রডিউসার ছিলেন তিনি, উড়োজাহাজ। এবং আজকে তার সিনেমার প্রডিউসার আমি হতে পেরেছি চরকির মাধ্যমে, সেটা আমার জন্য অনেক অনেক আনন্দের বিষয়, ইমোশনাল আমি। এবং একই সাথে আমি যদি বলি যে এটা অনেক বড় পাওয়া আসলে। সম্ভবত কোভিডের সময় যখন আমাদের সবার মতোই পৃথিবী বন্ধ হয়ে গেছিলো, তখন আমরা ঘরে বসে বসে এই স্ক্রিপ্টের উপর কাজ করছিলাম। আছে কিছুটা সিনেমার জন্য আছে, বানানো হয়েছে, আবার সেটা বানানো বললে ভুল হবে, সেটা কারো না কারো জীবনে অবশ্যই ঘটেছে। সো এরকম একটা পার্সোনাল স্টোরির সাথে যখন আমরা ডিসাইড করি যে কাজ করব, সেইখানে আমি আছি সে আছে, তো না যুক্ত হয়ে আর পারলাম না। তোমরা করো প্রশ্ন, তোমরা করো। আমরা দুজন দুজনকে তো এত বছর ধরে প্রশ্নই করে আসছি, এখন আপনারা করেন। না, প্রথম কথা হচ্ছে ইলহাম এই ছবিতে অভিনয় করেনি, কিন্তু ইলহাম হচ্ছে এই ছবির ইলহাম হচ্ছে প্রোডাক্ট, এই ছবিটা হচ্ছে বাই প্রোডাক্ট, এইটুকু আমরা বলতে পারি। ইলহামের কারণে এই ছবি এবং ইলহামের উদ্দেশ্যে এই ছবি। এবং শুধু একটু ইনক্লুড করি, শুধু ইলহাম না, আমি সব জায়গায় বলেছি এটা আসলে প্রতিটা সন্তানের জন্যই এই ছবি, প্রতিটা বাবা মার পক্ষ থেকেই সন্তানের জন্য এটা একটা সিনেমা, একটা উপহার, একটা অনুভূতির প্রকাশ। এবং